Hey guys, welcome back to High Flight. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা প্রতিবেদন বিবিসির, বিবিসি বাংলার, এবং সেই মানে প্রতিবেদনটা খুব সুন্দর, কারণ এটা রূপপুরের রাশিয়ানদের নিয়ে, মানে যেহেতু রূপপুর পারমাণবিক কেন্দ্র রাশিয়ার সহায়তায় তৈরি হচ্ছে, সুতরাং প্রচুর ইঞ্জিনিয়ার রয়েছে যারা রাশিয়া থেকে এসে এখানে রয়েছে। তো সেই ভিডিওটার টাইটেল হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেটা আমরা সবাই জানি। বাংলাদেশের রূপপুরের রাশিয়ানদের জীবন কেমন কাটছে, তো এইটাই প্রতিপাদ্য বিষয়, কেমন কাটছে তাদের জীবন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আর কথা হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার নাম রুজলান, আমি এসেছি সেন্ট পিটার্সবার্গ থেকে। এখানকার আবহাওয়া আমার খুব ভালো লাগে এবং মানুষরাও বেশ আন্তরিক। এদেশের আম আমার খুব প্রিয়, বিভিন্ন ধরনের আম পাওয়া যায় যা খুবই সুস্বাদু এবং সস্তা। সময় পেলেই কক্সবাজার যাই ঘুরতে, বেশ সুন্দর জায়গা। বাংলাদেশ আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে, কারণ এখানেই আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। আমার নাম বাইলিয়া। বাংলাদেশে আসার আগে অনেক নেগেটিভ কথাবার্তা শুনেছি যে এই দেশ খুব নোংরা এবং এখানে প্রচণ্ড গরম, কিন্তু আসার পর খুব একটা খারাপ লাগেনি। অনেক দেশ ঘুরেছি কিন্তু এখানকার মানুষের সাথে খুব সহজেই আন্তরিকভাবে মিশতে পেরেছি। তবে এখানকার খাবার খুব ঝাল, এটা একটু সমস্যা। আগে যেটা হতো যে প্রচুর পরিমাণ রাশিয়ান ছিল, তখন লোকজন বেশি ছিল, কাজের পরিধিটা বেশি ছিল, এখন তখন খুব ভালো ব্যবসা হতো। আর এখন যেটা হয়েছে যে কাজের যে পরিমাণটা সেটা আস্তে আস্তে কমে আসতেছে, কিছু লেবার আছে তারা চলে যাচ্ছে, লোক কমে গেলে সচরাচর বেচা বিক্রিটা এমনিতেই কম হয়ে যায়। ছয় মাস আগে যে পরিমাণ সেল করতাম এখন তার চেয়ে অনেক কমছে, মোটামুটি 40% সেল কমছে আমাদের। এর পিছনে অনেক কারণ আছে। প্রথমত রাশিয়ানরা এখানে আগের তুলনায় অনেক কমে গেছে, তারপর হচ্ছে ওদের দেশের একটা ইয়ে আছে, যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন, এরই কারণ হতে পারে। ঠিক আছে, তারপরে করোনার কারণে অনেক সময় বের হতে পারে না, বাইরে ওদের বের হতে দেয় না কো। তার আগে এক সময় ছিল রাশিয়ান ফুল বিকালে বাইরে পুরা মানে মিনি রাশিয়া যাকে বলে সেম তাই দেখা যেত আর কি, ফুল ফিল রাশিয়া বিকালবেলা হাঁটতো চলতো ঘুরতো ফিরতো, এখন অনেকটা স্লো হয়ে গেছে। যুদ্ধের একটা ব্যাপার এখনও কাটে নেই, এই জন্য ব্যবসাটা একটু স্লো আর কি। হয়তো বা কোনো এক সময় দুই মাস তিন মাস পরে ওটা যদি শিথিল হয়ে যায় আবার ব্যবসা আগের মতোই জাঁকজমক হয়ে যাবে। আমি পাশা। এই দেশের অনেক জায়গায় আমার ঘুরতে ইচ্ছে হয় মানুষের বন্ধু সুলভ আচরণের জন্য। এখানে আমার অনেক বন্ধু আছে, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক বাড়ানোর জন্য আমি বাংলা শিখছি। তাছাড়া আমার অধীনে অনেক বাংলাদেশি কাজ করেন, যদি বাংলা জানি বন্ধুত্বের সম্পর্কও বাড়বে, কাজের গতিও বাড়বে। ঠিক আছে, কেমন আছেন বাবা? আচ্ছা, খুব ভালো একটা ভিডিও দেখলাম। রাশিয়ানরা বাংলাদেশের রূপপুরে রয়েছে। আমার যতটা মনে হচ্ছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র যে তৈরি হচ্ছিল সেইটা
সেটার জন্যই এরা এসেছে। আমি কনফার্ম নই যদিও, তবে এটাই হতে পারে, কারণ তাছাড়া কোনো কারণ হতে পারে না। এবং আস্তে প্রথমের দিকে 3,000-3,500 রাশিয়ান ছিল এবং আস্তে আস্তে কমছে, কারণ হয়তো বা প্রকল্পটা শেষের দিকে এবং সেটা প্রায় কাছাকাছি উদ্বোধনের সময় চলে এসেছে এবং সেটা কমপ্লিট, এবং সেই জন্য রাশিয়ানরাও আস্তে আস্তে কমে যাচ্ছে। যখন কাজ কমপ্লিট হয়ে গেল তাদের থাকার কোনো মানে হয় না, তো কোম্পানি বা যাই হোক সরকারি প্রতিষ্ঠানই হোক তাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাছাড়া যুদ্ধ রয়েছে এবং করোনার যে আবহাওয়া ছিল এতদিন, তো আমি যেটুকু শুনেছি করোনার সময়ও কাজ হয়েছে সেখানে, মানে ভিতরে ভিতরে কাজ হয়েছে, তবে যুদ্ধ চলছে দেশে, তো বাড়ি ফেরার একটা তাগিদ থাকে এবং সেখানকার সরকারের ব্যবস্থাপনায় হয়তো বা সেখানে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যা রইল যে সেখানে একটা রাশিয়ান মার্কেটই তৈরি হয়ে গেছিলো, মানে তাদের জন্য স্পেশালি, তা যেখানে 70-80% মানে কাস্টমার ছিল রাশিয়ান, এবং সেটা কমে কিছুটা হলেও এখন 40%-এ চলে এসেছে। সেখানে প্রচুর রাশিয়ানরা মানে কেনাকাটা করতো, ইভেন এখনও মানে মেন যারা হচ্ছে মেন ক্রেতা তারা কিন্তু রাশিয়ান। তো যে মানে দোকানি বা দোকানদারের সাথে কথাবার্তা বললো রিপোর্টার, তাতে তারা বললো যে এটা একটা ছোটোখাটো রাশিয়ান কলোনি তৈরি হয়ে গিয়েছিলো এবং সেখানে তারা যেমন রাশিয়ান মানে ভাষাটা জানে, তেমনি ওরাও কিন্তু বাংলা শেখার চেষ্টা করেছে। এবং আমরা দেখলাম যে শেষে পাশা নয় কী যেন নাম ছিল এরকম কিছু একজন, তো সে কিন্তু বেশ কাজ চালানোর মতো বাংলা অলরেডি শিখে নিয়েছে এবং তার আন্ডারে প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করে মোটামুটি। এবং হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওখানে প্রথম মানে দুজন রাশিয়ান একসাথে হয়েছে, মানে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে এবং বিয়ে পর্যন্ত গড়িয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো তাদের কাছে অবশ্যই স্মরণীয় যেখানে তাদের প্রথম মানে দেখা হয় এবং রিলেশনটা তৈরি হয়, তো সেই জায়গাটা সবার কাছেই একটা স্পেশাল জায়গা হয়ে থাকে, তো বাংলাদেশ তাদের কাছেও একটা স্পেশাল জায়গা করে নিয়েছে। তো খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটা। এই ধরনের ভিডিও ভীষণ ভালো লাগে, আরাম ছিমছাম ভালোবাসা বা সেখানকার যে মানুষের যে ভালোবাসা তৈরি হয় একটা স্থানীয় জায়গায়, তো সেই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।